কয়েক দশক আগেও ভারতের কলকাতা শহরের বারের সংখ্যা ছিল হাতে গোনা কয়েকটি। সেই সব বারের মধ্যে মাত্র কয়েকটি বাড়ি হতো গান বাজনা। সেখান থেকে উত্থান ঘটেছে অনেক বিখ্যাত সঙ্গীত ব্যক্তিত্বদের। তবে এখন আর তেমন কোনো কিছুই ঘটে না, কারণ কলকাতার বারগুলো এখনও তাদের পুরনো ঐতিহ্য হারিয়েছে। এই সব বার এখন আদতে পরিণত হয়েছে ড্যান্স বারে। অধিকাংশ ড্যান্স বারে রয়েছে একাধিক ফ্লোর, একাধিক শিফট, দিনভর খদ্দের রানাগোনা লেগেই চলেছে। বলিউডি ছবির গানের সঙ্গে উদ্দাম নাচ, সেই সঙ্গে চলছে যৌন ব্যবসা, মারপিট, খুনের ঘটনাও তো রয়েছে। কলকাতার বিধাননগর সিটি পুলিশের ডিসি শ্রী সুধাকর বলেছেন, ড্যান্স বার বেআইনি, গানের অনুমতি দেওয়ার বিষয়টি আবগারি দপ্তরের এরিয়াভুক্ত। আমাদের কাছে এনওসি চাওয়া হয়, আমরা অনেক ক্ষেত্রে আপত্তিও জানাই। বারের আশেপাশে যাতে শান্তি বজায় থাকে সেজন্য টহলদারি চলে। নির্দিষ্ট সময় বার বন্ধ হচ্ছে কিনা তাও নজরে রাখা হয়। প্রায় একই বক্তব্য কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনার সুপ্রতিম সরকারের। তিনি বলেছেন, সময় অতিক্রান্ত হওয়ার পরেও বার খোলা রাখলে আমরা মালিককে গ্রেপ্তার করি, রিপোর্ট যায় আবগারি দপ্তরেও, যাতে লাইসেন্স পুনর্বীকরণের সময় অতিক রেকর্ড খতিয়ে দেখা হয়। এ সবই সত্য, প্রশাসনের নজরদারি অবশ্যই আছে। অতিরিক্ত সময় পানশালা খুলে রাখার জন্য মোটা অর্থের বিনিময়ে নিতে হয় বাড়তি অনুমতি। তবে আদালতে এসব তোয়াক্কা না করে শহরে কিছু কিছু এলাকায় মধ্যরাত ছাপিয়ে চলে ড্যান্স বার। নিয়ম ভাঙাটাই এখন পানশালা বাণিজ্যের নিয়ম হয়ে দাঁড়িয়েছে।